गुड मॉर्निंग स्टूडेंट्स, टुडे इज 25th September ऑफ 2021 एंड दिस इज द क्लास 2 EVS CW क्लास फ्रॉम द बुक टर्म 1 एंड फ्रॉम चैप्टर 6 থেকে এই এক্সারসাইজটি আজকে আমরা করব। এখানে দেখো কি বলেছে, লুক অ্যাট দ্য পিকচার্স, রাইট দ্য নেমস অফ দ্য প্লেস বিলো ইচ পিকচার। এই ছবিগুলোকে দেখো এবং এগুলোর সঠিক নাম, কোন নাম বোঝাচ্ছে, কোন জায়গার নাম বোঝাচ্ছে সেগুলো লেখো। ঠিক রাইট দ্য প্লেস দ্যাট ইউ ফাইন্ড ইন ইউর নেইবারহুড, এর রাইট দাও যেগুলো তুমি তোমার আশেপাশে প্রতিবেশীতে দেখতে পাও। যেমন এখানে দেখো সবজি আছে, কত কিছু আছে, সবাই কেনাকাটা করছে, এটাকে কী বলে, মার্কেট মানে বাজার। বাড়ির আশেপাশে তুমি যদি বাজার দেখতে পাও তাহলে এখানে রাইট দেবে। নেক্সট কী বলেছে, এটা দেখো নার্স দেখা যাচ্ছে, অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে, একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে হসপিটাল। তুমি যদি বাড়ির পাশে হসপিটাল দেখতে পাও তাহলে টিক দেবে। আমার বাড়ির পাশে হসপিটাল নেই তাই আমি টিক দিইনি। এবার কি দেখা যাচ্ছে এখানটায়, এই এই যে ছবিটা এটা থেকে কি বোঝা যাচ্ছে, এটা হচ্ছে ব্যাংক। বাড়ির পাশে নেই তাই আমি টিক দিইনি, তোমাদের যদি থাকে তাহলে তোমরা টিক দেবে। এখানে দেখো লেখাই আছে পুলিশ স্টেশন, এটা পুলিশ স্টেশন। বাড়ির পাশে যদি থাকে তাই টিক দেবে, না থাকলে দেবে না। আমার বাড়ির পাশে আছে তাই আমি টিক দিয়েছি। তারপর এখানে বলেছে এটা কি, বিজয় হাই স্কুল, বোঝাই যাচ্ছে এটা একটা স্কুল, তাই এখানে নিচে লিখতে হবে স্কুল মানে বিদ্যালয়। বাড়ির পাশে যদি থাকে তাহলে টিক দেবে, না থাকলে দেবে না। এটা কি বলছে, বাচ্চারা খেলাধুলো করছে, এটা কি পার্ক। বাড়ির পাশে যদি থাকে তাহলে টিক দেবে, না হলে টিক দেবে না। ওকে, সো দিস ইজ ইউর CW ক্লাস ফর টুডে। থ্যাংক ইউ।